থেকে একটা এবং সেটা হচ্ছে আপনার ক্যাটস নিয়ে নিয়ে এই দুইটার ভিতরে আপনি কি করবেন না করবেন টোটাল ডিটেল একটু আলোচনা করছি কারণ দুইটাই কালকেই শেষ হতে চাইতেছে একটা স্ন্যাপশট শেষ হবে কালকে আপনার মাইনিং শেষ হবে কালকে অ্যাকস্যাম্পেয়ারের অর্থাৎ ক্যাটস এর স্ন্যাপশট কালকে এবং মাইনিংটা শেষ হইতেছে অ্যাক্সএম্পিয়ারের কালকে তো এর জন্য তিরিশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা সবাই জানেন যে মেজরের ভিতরে একটা প্রবলেম চলতেছে সেটা হয়েছে এক তারিখ থেকে কাউন্ট ডাউন স্টার্ট হবে কিন্তু আপনার মাইনিংটা বন্ধ হবে না সেটা চলবেই অর্থবাতে ফিফটি পার্সেন্ট রাশ করে দিবে মেজরের বিষয়টা আমি আজকে আলোচনা করছি কোনটায় টন ট্রানজাকশন করবেন কোনটায় করবেন না তো বিষয়টা একটু গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দেখবেন আমি এখানে বয়স অলরেডি দিয়ে রেখেছি যারা এখন পর্যন্ত প্রবলেমটা এক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক আপডেট করে রেখেছি জয়েন হয়ে নেবেন তো চলুন প্রথমে আমরা ক্যাশ নিয়ে কথা বলি ক্যাশ নিয়ে যদি আমি কথা বলি তাহলে আপনি কখন ওজি পাস কমপ্লিট করবেন কখন আপনার কাজ করা উচিত কখন করা উচিত না দেখুন এখানে আমি কিন্তু ওজি পাস কমপ্লিট করছিলাম তারপরে সার্ভার প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে না দেখাইতেছে না মোটামুটি যেগুলো করে নেব আমরা আজকে যদি এগুলো করতে পারি ভাবে আপনার এখানে ভালো পরিমাণ একটা কয়েন অ্যাড হবে আপনার কাছে হয়তোবা দেখে দেখা গেছে আমার রয়েছে চৌত্রিশ হাজার ক্যাশ মাত্র তো আপনাদের কত ক্যাশ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান অ্যাডাপ সেকশন থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ইউ আর ইলিজিবল দেখাইতেছে উইথড্রো ইউর ক্যাশ এটা তো একবার উইথড্রো করছি এখন আবার দিবো বারবার দিব প্রয়োজন নাই এটা আপনার এরকম শো করতে পারে তো এখান থেকে তিরিশ হাজার ক্যাশ আপনি বোনাস পেতে পারেন যারা এখন পর্যন্ত বিদ কাজটা করেন নাই করতে পারেন তো এখন কথা হচ্ছে এখানে একটা ঝামেলা করে এখানে আপনার পাস দেখাবে আপনি ইউ আর নট ইলিজিবল শো করে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেই ক্রাইটেরিয়াগুলো কি কি হইতে পারে সেটা নিয়ে একটু কথা বলি তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এরকম একটা শো করে আমি একটু থেকে দেখাইতেছি বিষয়টা ইউ আর নট ইলিজিবল এরকম শো করে এখানে কিছু একটা ঝামেলা আছে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে প্রসেশন অফ অ্যান পাস এটা অবশ্যই ওজি পাস করা লাগবে তা না হলে হবে না অ্যাটলিস্ট ওয়ান ট্রানজেকশন একটা করতে হবে কমপক্ষে কমপক্ষেকশন অথবা যে কোনো ট্রানজেকশন করতেই হবে পাস করলেই হয়ে যায় এ মিনিমাম অফ বন্ধু থাকতে হবে পনেরোটা টাস্ক কমপ্লিট করা থাকতে হবে এবং পাঁচটা অ্যাবার্টোর আপডেট করা থাকতে হবে আপনি হয়তো মজার বিষয় যে আমার এখানে শুধু ফ্রেন্ড বেদের টাস্ক আমি অ্যাড করি নাই পনেরোটা টাস্ক আমি কমপ্লিট করি নাই তারপরে পাঁচটা অ্যাবার্টোর এটা তো আপডেট করি নাই মোটামুটি ভাবে তবুও কিন্তু ইলিজিবল হয়ে গেছে হয়তো বা দেখা গেছে ও জি করেছিলাম অ্যাটলিস্ট ওয়ান ট্রানজাকশন করেছিলাম আর বেশি ট্রানজাকশনও করেছি তো এর কারণে কিন্তু আমি ইলিজিবল হয়েছি এখন আপনার যদি এগুলো শো করে বর্তমান সময়ে আপনার কত ক্যাশ আছে সেটা অবশ্যই জানাবেন আপনার যদি এখানে দুই তিন পাঁচ হাজার ক্যাশও থেকে থাকে তাহলে আপনি এখানে চিন্তা করে দেখবেন যে আপনার প্রফিটটা কেমন আসতে পারে ক্যাশের প্রাইস কিন্তু ডক্সের থেকে কম আসবে আমি আবার বলতেছি ডক্সের থেকে ডক্সের প্রাইস ছিল জিরো জিরো ওয়ান তো এটার প্রাইস আরও কমে আসবে তো এটার প্রাইস যদি কমে আসে তাহলে আপনার কত প্রফিট আসবে সেটা একটু চিন্তা করে দেখেন তো এখান থেকে আমরা মোটামুটি যদি ক্যাশের প্রাইস ডক্সের থেকে ভালো হয় তাহলে আপনার দুই তিন পাঁচ হাজার যদি থাকে তাহলে আপনি এটা করতে পারেন কিন্তু আমার মতে এখন এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সাজেস্ট করবো আপনার যদি পাঁচকের মতো থাকে পাঁচকের মতো থাকে তাহলেই আপনি এটা করেন আর পাঁচ কে যদি নিচে থাকে তাহলে এটা করেন না কে থেকে যদি আমরা প্রফিট দৌড়ি তাহলে হয়তো দেখা গেছে মোটামুটি একটা প্রফিট আপনার থাকবে মোটামুটি একটা প্রফিট থাকবে পাঁচ থেকে দশ ডলার মতো একটা প্রফিট থাকবে কিন্তু আপনার পাঁচকে নিচে চলে গেলে একটা ঝামেলা হয়ে যাবে সেটা হইতেছে যে আপনার এখানে আহ ইনকামটা কম আসবে তখন দেখা গেছে যে পাঁচ ছয় ডলার এরকম আসবে আর এখানে ওজি পাস করতে গেলে তো আপনার দেখা গেছে এক টন কাটে নিবে তখন তো ভাই ঝামেলায় পড়ে যাবেন এর জন্য আমার মনে হয় না আমি আপনাদেরকে সাজেস্ট করবো যা যে পাঁচকে নিচে আছে আপনারা কখনোই এখানে ওজি পাসটা করবেন না বা এখানে ওয়ান ট্রানজ্যাকশন এটার মধ্যে কোনোটাই করবেন না আপনি হয় ইলিজিবল হোক অথবা না হোক ঠিক আছে এটা হচ্ছে বিড গ্রেড এলিজিবলের জন্য আমি আবার এটা হওয়ার জন্য 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 কে বোনাস পাওয়ার ওইটার এই অফার গুলা রয়েছে এখন ক্যাশ থেকে আপনি পেমেন্ট পাবেন কিনা সেটা নিয়ে একটু আলোচনা করি হয়তোবা অনেকে কমেন্টস কইরা রা উড়া দুরা যে ভাই আপনি কি বলছেন এটা হয়েছে না এরকম অনেকেই আছে তো দেখুন এখানে সেভেন্টি পার্সেন্ট বলছে যে সেভেন্টি পার্সেন্ট আনলক হয়ে যাবে তাদের জন্য যারা এখানে ওজি পাস করবে আর থার্টি পার্সেন্ট হচ্ছে যারা না অর্থাৎ আপনি যদি দুই হাজার তিন হাজার চার হাজার দশ হাজারও কয়েন থাকে আপনি পেমেন্ট পাবেন পেমেন্ট পাবেন কিন্তু হয়তো বা ওটা থার্টি পার্সেন্ট আপনার লক আনলক হবে আর বাকি সেভেন্টি পার্সেন্ট আনলক হবে না এরকম হইতে পারে তবে যেটা কথা হচ্ছে সেটা হইতেছে আপনি এখানে ও জি পাস কারা করবেন যাদের মোটামুটি পাস কে প্লাস আছে তারা ও পাস করে আপনি এই ব্রিগ্রেড অফারটা নিতে পারেন তবে এটা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এখন পর্যন্ত মনে হয় এটা শেষ হয়ে গেছে আমার মতে এখন আর টন ট্রানজ্যাকশন আপনি কই না এখানে এক টনের উপরে খরচ হয় আপনার এটা করার প্রয়োজনই নাই ব্যাস এটা গেল আপনার ক্যাশ নি এবার চলুন আমরা আলোচনা করি পেন নিয়ে তো বিভার সব থেকে ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে আমাদের আজকে এক্স অ্যাম্পেয়ার নিয়ে এক্স এম্পেয়ারে মাইনিংটা আগামীকাল শেষ হতে যাচ্ছে এখানে আপনি টন ট্রানজাকশন করবেন কি না সেটা নিয়ে একটু কথা বলবো তার আমি আপনাদেরকে ইয়ার্ড অফ যে ক্রাইটেরিয়াটা রয়েছে ডোনেট লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এখানে এয়ারড সেকশন আপনাদের থাকতে পারে তো এখানে জিরো পয়েন্ট ফাইভ টন যদি আমি ডোনেট করি তাহলে আমাকে একটা রেওয়ার্ড দিবে তো আপনাদেরকে শুধু এটুক বলবো যে এখানে মোটামুটিভাবে সার্ভার প্রবলেম ভালোই করে আপনার এক কথায় এক্স অ্যাম্পেয়ারের ভিতরে ঢুকতে চায় না এরকম অবস্থা আপনার কাজই করতে চায় না এরকম অবস্থার মধ্যে থাকে প্রায় সময় দেখতে পারবেন এক সময় ডুবে ডুকিয়ে থাকে ঢুকিয়ে থাকে আর তা না হলে সার্ভার প্রবলেম করে তো ভিওয়ার্স এখন আমরা যে কাজটা করতে পারি যে এখানে ইয়ারডপ ক্রাইটেরিয়ার ভিতরে অনেকেই বলতেছিল যে ভাই আসলে এখানে ট্রন ট্রানজ্যাকশন কোথাও লেখা আছে কিনা আপনি যদি ইয়ারডপে জয়েন হইতে চান তখন কিন্তু ট্রন ট্রানজ্যাকশন আপনার লাগে এটা কিন্তু বইলা দিছে তো আপনাদের অবশ্যই এটা টন ট্রানজ্যাকশন ভালোতামূলক করতে হবে যাদের প্রফিট পার আওয়ার মোটামুটি ভাবে দুইশো মিলিয়ন প্লাস আছে আমি আপনাদেরকে আবার বলি দুইশো থেকে পাঁচশো মিলিয়ন প্লাস আছে শুধুমাত্র তারাই এখানে ট্রানজাকশন করেন এবং একটা ভালো প্রফিট পাবেন কারণ এখানে আপনার যে ট্রানজাকশন দিয়েছে এখানে আপনাদের জানেন হয়তো বা যে এখানে এগুলো কি কি রয়েছে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আপনাকে তারা টাকা দিবে এটা বলে দিচ্ছে এখানে ভাই অন্য কিছু করার দরকারই নাই আমি একটা মাত্র ট্রান ই করবো আর কি তাহলে দেখতে পারবেন যে এখানে আমাকে কত মিলিয়ন পর্যন্ত দিয়ে থাকে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটার জন্য আমি ওয়েট করতেছিলাম যে সর্বশেষ 1.7 ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন হয়েছে মোটামুটি এখানে একটা দেখছিলাম যেটার ভিতরে প্রায় এই আটশো মিলিয়ন দিয়ে তিরিশ মিলিয়ন প্রফিট পাড়াওয়ার পাইলাম এই যেটা দেখানোর জন্য আপনাদের মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে আর কী কী আপডেটগুলো রয়েছে যেগুলো বড় বড় পাওয়া যায় শুধুমাত্র সেগুলোই আপনি করেন যাতে করে একশো পঁচাত্তর দিয়ে পাঁচ মিলিয়ন পাওয়া যাবে এগুলা করবেন তাহলে প্রফিট পার আওয়ারটা আপনার অনেক দ্রুত বেড়ে যাবে এবং যত দ্রুত বাড়বে তত বেশি ইনকাম হবে তারা বইলাই দিচ্ছে দেখুন এটা সাত মিলিয়ন যাবে এরিয়া দিয়ে তো দেখতে পাচ্ছেন যেগুলো সব থেকে বড় বড় লাগুক এটা দশ মিলিয়ন পাবো তো এটা করে দিলাম তা আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি এখন এখানে আর যেগুলো করা যায় কম সম দিয়ে সেগুলো আমি এখানে কমপ্লিট করব আর এখানে ট্যাপ ট্যাপ করে আপনি কিন্তু আর্ন করতে পারবেন ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে আর্ন করার পরে একটা যদি আমি ফুল নিতে চাই তাহলে এখানে একটা আপডেট করলেই হবে এখান থেকে যে কোনো একটা আপডেট করুন এনার্জি এক্সট্রা পনেরো হাজার দিয়ে আপডেট করুন দেখুন এখানে একটা মজার বিষয় আপনি কিন্তু ফুল হয়ে যাবে যে মাইনিংয়ে গেলাম তো এখানে দেখুন ফুল হয়ে গেছে দেখছেন আঠারো মিলিয়ন এখানে আমাকে আবার আঠারো মিলিয়ন ট্যাপটেপ করে দিবে তো আপনার এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে এখানে আপনি কীভাবে পাবেন এখন তারাই একমাত্র টন ট্রানজাকশনটা করেন এখানে অনেকেই বলতেছে যে ভাই কোথায় লেখা আছে যে এখানে এক্স এম্পেয়ারে ট্রন ট্রানজাকশন করতেই হবে আপনি যখন ইয়ার ডবে জয়েন হইতে যাবেন তখন এটা ফার্স্ট শর্ত হইতেছে আপনাকে এখানে টন ট্রানজাকশন করতে হবে এখন এটা আপনি যেটাই ভাবেন না কেন যে আপনি এখানে বলতে পারেন যে ভাই ট্রানজেকশন করলে আমি এখানে করব না হ্যাঁ আপনার ইচ্ছা এটা আপনি না করেন সমস্যা নাই কিন্তু আপনার ভাই এখানে ট্রানজেকশন করলে আপনি এখানে ইয়ার্ড হবে এলিজিবল হবেন এটা আপনি বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য তো এখন আপনার কাজ হচ্ছে আপনি যত বেশি পারেন এখানে প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করেন একমাত্র উদ্দেশ্য এখানে ইনকামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট পার আওয়ার আমাদের ভাইদের কার কত লেভেল সেটা অবশ্যই জানাবেন যে আপনার কত লেভেল বর্তমানে রয়েছে সেটা অবশ্যই জানাবেন আর কোয়েস্টের ভিতর থেকে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি আমাদের সেখানে দেখুন এই যে যেগুলো যেগুলো আপনি ক্লেম করতে পারবেন সেগুলো ক্লেম করে নেবেন কোনো কিছু বাদ দিবেন না তো ওয়াচ ভিডিও যেটা রয়েছে দুইটা রয়েছে আমি এটাতে ক্লিক করে আমি কোডটা আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় পাঁচের প্রথমটার কুট হচ্ছে একাত্তর পঁচাত্তর পাঁচ আমি এটা দিয়ে দিলাম এটা রং দেখায় আপনার ভিতরে ভিডিও দেখতে হবে ঠিক আছে দুইটা জিনিস আছে একটা আপনার কোনো কিছু দেয় নাই আপনার এখানে নাম দিলেই হয়ে যাবে মানে কোনো কিছু নাই দেয় নাই আপনার এটা দেখতে হবে একটা ভিতরে কুট দেয় নাই আর একটা ভিতরে কুট দিছে আপনার যদি কারো কুট জানা থাকে তাহলে অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন সবাই কিন্তু আহ কমেন্ট করতে পারেন তো এখানে আপনার একশো একচল্লিশ মিনিট ভিতরে ভিতরের ভিডিওটা দেখতে হয় সব থেকে মজার বিষয় হচ্ছে ভিতরে ভিডিওটা দেখতে হয় তো চলুন আজকে রেভিস অফ দ্য ডে এবং রিডল অফ দ্য ডে এই দুটো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই দুটো আপনি কোথায় পাবেন এই দুটো পাওয়ার জন্য বেশি কিছু যাইতে হবে না সরাসরি আপনি যদি আমার চ্যানেল प्रॉब्लमটাকে চলে আসেন শুধুমাত্র এখানে দেখুন प्रॉब्लम पे टेलीग्राम চ্যানেলে চলে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন যে এ দেখুন আজকেটা হইতেছে ক্যাপ হচ্ছে রেভুস এই যে দেখুন এখানে লেখা রয়েছে ক্যাপ হচ্ছে রেভুস অফ দ্য ডে আর হ্যাশ হচ্ছে রিডল অফ দ্য ডে তো চলুন আমরা একটা কমপ্লিট করি তো এখানে হ্যাঁ ক্যাপটা আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন তাহলে আজকে দেখতে পাচ্ছেন রিডল অফ দ্য ডে হচ্ছে আপনার ক্যাপ আর ডিভাইডেন্ট হচ্ছে রেভুস অফ দা ডে তো রেবুস এ যে ডিভাইডেন্ট হবে ডিআই বিআইডি ঠিক আছে তো ডিভাইড্যান্ট এটা হবে এটা আমি চেক আনসারে ক্লিক করে দিব ডিভাইড্যান্ট যেটা রয়েছে এটা আমি দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন মিলিয়ন আমাকে রেভিউস অফ দ্য ডে দিয়ে দিয়েছে আরেকটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে দুইটা জিনিস ছিল একটা হচ্ছে রিটেল অফ দ্য ডে এটা হচ্ছে ক্যাপ সি তো আপনি সিএপি ক্যাপ ইউজ করেন এবং এটাকে চেক আনসার দেন তাহলে আপনার এটা হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু করতে পারেন তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন আমাকে এখানেও ছাপ্পান্ন মিলিয়ন দিয়ে দিয়েছে এখন দিয়ে আমি প্রফিট পাওয়া বাড়িয়ে নিব তো এই সিম্পল কাজটা আশা করি আমার যত এখানে যারা আমার ভিউয়ার্স আছেন সবাই একই সেম কাজটা করতে পারবেন এখানে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন সব থেকে বেশি পরিমাণ বাড়ানো যায় যেটার ভিতরে শুধুমাত্র ওইটার ভিতরে ইনভেস্ট করেন যে এখানে আপনার একশো সাতাশি মিলিয়ন দিয়ে পাঁচ মিলিয়ন পাইতেছেন এছাড়া আপনার আরো দেখবেন খুঁজে খুঁজে দেখবেন যে আপনার কোনটাতে বেশি দিদ আছে শুধুমাত্র যেটাতে বেশি দিবে ওইটাতেই ট্রানজ্যাকশন করবেন এখন এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেটাতে আপনার বেশি দিবে শুধুমাত্র সেটাতেই কাজ করেন একশো সাতাশি মিলিয়ন দিয়ে আমি এখানে পাঁচ মিলিয়ন পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো মিলিয়ন প্রফিট পাওয়ার হয়েছে এখানে বাহাত্তর হয়ে গেছে নিচেরটা দেখুন এখানে আর অন্যান্য যেগুলো আছে ওইগুলো একটু দেখবেন দেখে দেখে আপনি এখানে আজকে সারা রাত মনে করেন যে যতক্ষণ আপনি এখানে ব্যবহার করতে পারেন হ্যাঁ প্রফিট আওয়ারটা বাড়াইতে পারেন এখানে পটের ভিতরে থাকতে পারেন কারণ একদিনের কাজ করলে মোটামুটিভাবে এখানে ভালো পরিমাণ একটা ট্রানজাকশন আপনি করতে পারবেন এখানে আপনার হিউজ পরিমাণ প্রফিট পার আওয়ারটা বাড়াইতে পারবেন যে এখানে অটোমেটিকভাবে বাড়ে এটা অবশ্যই আপনারা দেখে রাখবেন তো এখানে যতগুলো কাজ করবেন তত বেশি প্রফিট পাবেন এটা হইতেছে সেই ইম্পর্টেন্ট আপডেট এখন আমি আপনাদেরকে আবার বলতেছি আপনারা যদি চান এখানে আপনাদের প্রফিট পাওয়ার দুশো মিলিয়নের বেশি থাকলে আপনি তখনই এখানে আপনি একটা কাজ করেন ট্রানজাকশন করেন আর যদি কম থাকে তাহলে না করাই বেটার যদি এখানে আপনাদের ফ্রিতে ভাবে দিয়ে থাকে তখন আপনি নিলেন কী আপনার এখানে না নেওয়া বেটার হবে আমার মতে সাজেশন এটাই অলরেডি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আর কার কত প্রফিট পাওয়ার আওয়ার আছে ওটা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেখা যাক আমার ভিউয়ার্সের আমার থেকে কত গুণ বেশি এখানে আপনাদের প্রফিট পাওয়ার আওয়ারটা রয়েছে সেটা অবশ্যই এখনই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আলাইকুম